আমি মাছের ডিমের বড়া বানাচ্ছি। তো মাছের ডিম তোমরা দেখতেই পাচ্ছ, এটা ফ্রিজে ছিল তাই এর কালারটা একটু এরকম হয়ে গেছে। এটা দিচ্ছি আদা কুচি, রসুন কুচি দিইনি, এটাতে জিরে আর কাঁচা লঙ্কা বাটা, এটা আদা রসুন বাটা দিচ্ছি, কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি না, তো কাঁচা লঙ্কাটা বাটাটা অনেকটা লঙ্কাটা ঝাল, তাই তোমাদের ঝাল বেশি ঝাল খাই না ওই জন্য কমই দিলাম। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হালকা, নুন দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম ভালো করে এটা মিক্স করে নিই, তারপর বেসনটা দেব। ভালোভাবে মিক্স করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার বেসন দিয়ে দেবো 1 চামচ, 1 চামচ, 2, 3 চামচ দিলাম, লাগলে পরে আরো দেব। এটাতে ভালো করে মিক্স করে নেব, ভালোভাবে মেখে। দেখতেই পাচ্ছ এক সাইডটা হয়ে এসছে, তাই এলাম নুনটে নেবো। কুকিট ভালো করে ভেজে নেবো, তোমরা অবশ্যই জানাবে যে তোমরা কীভাবে মাছের ডিমের বড়া বানাও।